হ্যালো ক্লাস ফোরের ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের কম্পিউটার বইটা বের করো। বের করে দেখো, 69 পাতা, 69 পেজটা খুলো। খুলে দেখো, দেওয়া আছে এমএস পাওয়ার পয়েন্টের 207। তাহলে দেখো, এমএস পাওয়ার পয়েন্টের 207-এ দেখো কী দেওয়া আছে। বলেছে পাওয়ার পয়েন্ট হলো মাইক্রোসফট অফিস সিস্টেম দ্বারা নির্মিত গ্রাফিক্স প্যাকেজিং একটি সম্পূর্ণ প্রেজেন্টেশন, যা মাইক্রোসফট উইন্ডোজ এবং এমএস ওএস কম্পিউটারের অপারেটিং সিস্টেমে চলে। আরও কিছু প্রেজেন্টেশন সফটওয়্যার হলো অফিস ইমপ্রেস প্রেজেন্টেশন হার্ডওয়্যার, গ্রাফিক্স হার্ভার্ড গ্রাফিক্স এবং লোটাস ফ্রিল্যান্স গ্রাফিক্স। তাহলে বলো, এমএস ওয়ার্ডের পাওয়ার পয়েন্ট কী? পাওয়ার পয়েন্ট হলো মাইক্রোসফট অফিস সিস্টেম দ্বারা নির্মিত গ্রাফিক্স প্যাকেজ একটি সম্পূর্ণ প্রেজেন্টেশন, যা মাইক্রোসফট উইন্ডোজ এবং এমএএস ওএস কম্পিউটারের অপারেটিং সিস্টেমে চলে। আরও কিছু প্রেজেন্টেশন সফটওয়্যার হলো অফিস ইমপ্রেস প্রেজেন্টেশন হার্ডওয়্যার, গ্রাফিক্স হার্ভার্ড গ্রাফিক্স এবং লোটাস ফিনান্স গ্রাফিক্স। তাহলে দেখে প্রেজেন্টেশনে হার্ভার্ড গ্রাফিক্স দেখো, এখানে ছবি দেওয়া আছে, হার্ভার্ড গ্রাফিক্স, ওপেনিং অফিস ইমেজ আর লোটাস ফিনান্স গ্রাফিক্স হয়েছে। এরপরে দেখো প্রেজেন্টেশন কী। একটি প্রেজেন্টেশনে অনেকগুলি স্বতন্ত্র প্লেস বা স্লাইড দ্বারা গঠিত। তাহলে বলো প্রেজেন্টেশন কী হবে? একটি প্রেজেন্টেশনে অনেকগুলো স্বতন্ত্র পেজ বা স্লাইড দ্বারা গঠিত। প্রেজেন্টেশনের উপযোগিতা কী? মাল্টিমিডিয়া প্রজেক্টের কম্পিউটার জুড়ে দিয়ে একটি প্রেজেন্টেশনকে বড় স্ক্রিনে প্রেজেন্ট বা প্রজেক্ট করা যেতে পারে। কোনো ব্যক্তিকে, কোনো বক্তব্যকে ছবির সাহায্যে উপস্থাপিত করার এটি একটি খুবই কার্যকারী উপায়। হ্যান্ড আউট, স্পিকার নোট এবং আউটলাইন এসবকে একটি প্রেজেন্টেশনে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তাহলে বলো প্রেজেন্টেশনের উপযোগিতা কী? মাল্টিমিডিয়া প্রজেক্টের কম্পিউটারে জুড়ে দিয়ে একটি প্রেজেন্টেশনকে বড় স্ক্রিনে প্রেজেন্ট বা প্রজেক্ট করা যেতে পারে। কোনো বক্তব্যকে ছবির সাহায্যে উপস্থাপিত করার এটি একটি খুবই কার্যকারী উপায়। হ্যান্ড আউট, স্পিকার নোট এবং আউটলাইন এসবকে একটি প্রেজেন্টেশনে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তাহলে এরপরে কীভাবে আমি পাওয়ার পয়েন্টটা চালু করবো? পাওয়ার পয়েন্ট চালু করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করো। তাহলে দেখো কীভাবে আমি পাওয়ার পয়েন্টটা চালু করছি। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করবে, অল্পগ্রাম যাবে, অল্পগ্রাম থেকে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 207। তাহলেই তোমার পাওয়ার পয়েন্টটা উইন্ডোজে খুলে যাবে। আবার বলো কীভাবে তুমি পাওয়ার পয়েন্টটা চালু করবে। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করবে, ক্লিক করার পর অল্পগ্রামে যাবে, অল্পগ্রামসে যাওয়ার পর মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 207, ওখানে গেলি, 207-এ ক্লিক করলেই তোমার পাওয়ার পয়েন্টের উইন্ডোজটা চলে আসবে। এরপর দেখো একটি নতুন ব্ল্যাঙ্কে প্রেজেন্টেশন তৈরি করা। কীভাবে আমরা একটা নতুন ব্ল্যাঙ্কে প্রেজেন্টেশন তৈরি করব? প্রথমে দেখো অফিস বাটনে ক্লিক করবে, নিউ ক্লিক করবে, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন সিলেক্ট করে তুমি তোমার নিজের প্রেজেন্টেশনটি তৈরি করার জন্য উপস্থিত হবে। তাহলে আবার বলে প্রথমে কী করতে হবে? প্রথমে অফিস বাটনে ক্লিক করো, তারপর নিউ বাটনে করবে, নিউ বাটনে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন সিলেক্ট করে তোমার নিজস্ব প্রেজেন্টেশন তৈরি করার জন্য তুমি উপস্থিত হবে। এরপর দেখো স্লাইড কী। স্লাইড এটি একটি পরম্পরা যায় সিকোয়েন্স দিয়ে একটি প্রেজেন্টেশন তৈরি হয়। উইন্ডোর মাঝখানে স্লাইডগুলি আছে, ডিফল্ট অনুসারে একটি স্লাইডের ডটেড বর্ডার দিয়ে ঘেরা দুটি টেক্সট বক্স থাকে যা বিষয়টিকে ধরে রাখে। এই টেক্সট বক্সগুলিকে প্লেস হোল্ডার বলা হয়। তাহলে বলো স্লাইড কী? স্লাইড এর একটি পরম্পরাগত সিকোয়েন্স দিয়ে প্রেজেন্টেশন তৈরি হয়। উইন্ডোর মাঝখানে স্লাইডগুলি আছে, ডিফল্ট অনুসারে একটি স্লাইডের ডটেড বর্ডার দিয়ে ঘেরা দুটি টেক্সট বক্স থাকে যা বিষয়টিকে ধরে রাখে। এই টেক্সট বক্সগুলিকে প্লেস হোল্ডার বলা হয়। তাহলে প্লেস হোল্ডার কাকে বলে এটা ভালো করে দাগ দাও। এবার দেখো স্লাইডের লেআউট বদলানো। কীভাবে আমার একটা স্লাইডের লেআউট বদলাই? নানান ধরনের স্লাইডের লেআউট রয়েছে, যার মধ্যে পরে টেক্সট, ক্লিপ আর্ট, পিকচার্স, টেবিলস, চার্ট, স্মার্ট
आर्ट और भिडियो तुम्हार प्रयोजन अनुसार तुम लेआउट के बदलाना जेको एक नार पर तुम बदलाते पर एबार देखो क्यों हमें लेआउट बदलाव प्रथम होम टैब बटने क्लिक कर तपर लेआउट बटने क्लिक कर लेआउट बटने क्लिक करार लेआउट गैलरि आउटलाइट बाछो बेचे नहीं आर प्रथम दिखे एक बार बोल दीजिए देखो प्रथम हे पावर पॉइंट हलो माइक्रोसॉफ्ट ऑफिस सिस्टम द्वारा निर्मित ग्राफिक्स पैकेज एक सम्पूर्ण प्रेजेंटेशन जा माइक्रोसॉफ्ट विंडोज एम एस ओएस कंप्यूटर ऑपरेटिंग सिस्टम चले और किस प्रयोजन प्रेजेंटेशन सॉफ्टवेयर ऑफिस हलो इम्प्रेस प्रेजेंटेशन हार्डवेयर ग्राफिक्स हार्डवेयर ग्राफिक्स लोटस फ्रीलांस ग्राफिक्स एरपर देखो प्रेजेंटेशन एक प्रेजेंटेशन अनेकगुली स्वतंत्र पेज व स्लाइड द्वारा गठित प्रेजेंटेशन उपयोगिता मल्टीमीडिया प्रोजेक्टर कंप्यूटर जुड़े दिए एक प्रेजेंटेशन के बड़ स्क्रीने प्रेजेंट बा प्रोजेक्ट करा जेते पारे कोनो वक्तव्य के छवि सहाजे उपस्थापित करार एटी एक गुरुत्व खुबी कार्यकारी उपाय हैंड आउट स्पीकर नेट एवं आउटलाइन एसब के एक प्रेजेंटेशन अंतर्भुक्त करा जेते पारे पावर पॉइंट क्यों चालू करबे प्रथमे स्टार्ट बटने क्लिक करबे अल्पग्रामे जाबे अल्पग्राम थेके माइक्रोसॉफ्ट ऑफिस माइक्रोसॉफ्ट ऑफिस थेके माइक्रोसॉफ्ट ऑफिस पावर पॉइंट 2007 तारपर जाओ विंडोजटा खुले जाबे पर एक नतून ब्लैंके प्रेजेंटेशन तैरि करा प्रथमे ऑफिस बटने क्लिक करबे तारपर न्यू क्लिक करबे ब्लैंक प्रेजेंटेशन सिलेक्ट करे तोमार निजस्व प्रेजेंटेशन तैरि करबे एर प्लस स्लाइड स्लाइड एक परम्पर जो सिकुएंस फ्रिकुएंस दिए प्रेजेंटेशन तैरी है उइंडोर माझखाने स्लाइडगुली आछे डिफल्ट अनुसार एक उइंड स्लाइडे डिटेल्ड बॉर्डर दिए घेरा दुटी टेक्सट बक्स थाके जा विषयटिके धरे रखे एई टेक्सट बक्सगुलिके प्लेसहोल्डार बला हय स्लाइडे लेआउट बदलानो नानान धरनेर स्लाइडे लेआउट रयेछे जार मध्ये पड़े टेक्सट क्लिप आर्ट पिक्चार्स टेबिल चार्ट स्मार्ट आर्ट भिडियो तुम्हार प्रयोजन अनुसार तुम लेआउट के बदलाते पर क्यों लेआउट बदला प्रथम होम टैब बटने क्लिक कर लेआउट बटने तपर लेआउट बटने क्लिक करपर आउटलाइन गैलरि थे आउटलाइट बेचे ने आज के तुम्हारे ये स्लाइड पर्त पड़ा थक स्लाइड क्यों बदलाना जो पे ठीक है ये तुम्हारा बाड़ी भलोक पढ़ पढ़ार पर तुम्हारे जो अनुशीलन आई अनुशीलन कराना है तुम्हारा अनुशीलन बाड़ी कर तुम्हारे जो ग्रुप आज से ग्रुपे देखा देखो क्या कतगुलो करेछो।